নমস্কার, আমি সীমা। শুরু করছি চ্যানেল বাংলা সংবাদ। করোনা অতিমারি পরিস্থিতিতে দুর্গাপূজার পর কালীপূজাতেও এবার পূজামণ্ডপকে দর্শক শূন্য রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। করোনা সংক্রমণের আশঙ্কা করে দুর্গাপূজার পর বাকি উৎসবগুলিতে নির্দিষ্ট গাইডলাইনের জন্য আদালতের হস্তক্ষেপ চেয়ে হাওড়ার বাসিন্দা অজয় কুমারদের করা জনস্বার্থ মামলায় বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি মানিক বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। এই ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, 300 বর্গমিটারের কম মাপের মণ্ডপের 5 মিটার দূরে নো এন্ট্রি বোর্ড থাকবে, আর তার থেকে বড় আকারের মণ্ডপের ক্ষেত্রে 10 মিটার দূরত্বে থাকবে নো এন্ট্রি বোর্ড। ফলে 300 বর্গমিটার মাপের মণ্ডপের মধ্যে 10 জন থাকতে পারবেন। এর থেকে বড় মণ্ডপের ক্ষেত্রে একসঙ্গে 45 জন প্রবেশ করতে পারবেন। ঢাকিরা মণ্ডপ থেকে 5 মিটার দূরে থাকবে। আদালত আরও জানিয়েছে, সামাজিক দূরত্ব অবশ্যই মানতে হবে, বাধ্যতামূলক করতে হবে স্যানিটাইজার ও মাস্কের ব্যবহার। একই সঙ্গে কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ, আসানসোলের কল্যাণেশ্বরীর মতো জনপ্রিয় মন্দিরগুলিতেও ভিড় নিয়ন্ত্রণ করতে হবে বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। দুর্গাপূজার ক্ষেত্রে ভালো কাজ করেছে রাজ্য পুলিশ, সুতরাং তাদের ওপর আদালতের আস্থা আছে। তাই এই মামলার রায়ে শুধু কালীপূজোই নয়, পাশাপাশি জগদ্ধাত্রী ও কার্তিক পুজোর ক্ষেত্রেও একই নির্দেশ রাখতে চায় আদালত। বাজি পোড়ানোর ব্যাপারেও হাইকোর্টের কড়া নির্দেশের কথা জানালেন এক আইনজীবী। দেখুন, আজকে আমরা চেয়েছিলাম দুর্গাপূজোর সময় যে ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্ট দিয়েছেন সেই রায়েরই এক্সটেনশন কালীপুজো, জগদ্ধাত্রী পুজো এবং কার্তিক পুজো এবং অন্যান্য যে সমস্ত ফেস্টিভ্যাল এবং ক্রিসমাস পর্যন্ত আমরা টেনেছি, এবং সেগুলো তো পরবর্তী সময় আছে, কিন্তু আপাতত এই জায়গায় ভিড়টা কমানোর জন্য দুর্গাপুজোর পর মতনই কালীপুজোর ক্ষেত্রে কার্তিক পুজো কিছু কিছু জায়গায় হয় সেখানে, এবং জগদ্ধাত্রী পুজো চন্দননগর এবং কৃষ্ণনগর এই সমস্ত জায়গার ক্ষেত্রে যেখানে জগদ্ধাত্রী পুজোয় প্রচুর পরিমাণে মানুষ ভিড় করেন সেখানে কিন্তু এই রায় বলবৎ থাকবে। অর্থাৎ সমস্ত প্যান্ডেল নো এন্ট্রি জোন থাকবেন, এবং যেরকম ওইখানে টার্মস ছিল লিস্ট আনাতে হবে, এবং ঢাকি থাকতে পারবেন, বাকি কেউ থাকতে পারবেন, এবং সংখ্যাটাও রেস্ট্রিক্টেড, কারণ কালী পুজোর সংখ্যাটা অনেক বেশি হয়, ছোটো ছোটো গলিতেও অনেক পুজো হয় এরকম, সেহেতু সংখ্যাটাও রেস্ট্রিকশান করা হয়েছে। প্রত্যেকটি মণ্ডপে মাস্ক স্যানিটাইজার রাখতে হবে, মাস্ক ম্যান্ডেটরি, এগুলি করা হয়েছে। এর সাথে যেটা ঐতিহাসিক, এই কারণে শব্দবাজির ব্যবহার, প্রয়োগ, বিক্রি কোনোটাই কিন্তু এই ফেস্টিভ সিজনে করা যাবে না। কোনো বাজি, আতশবাজির ব্যবহার, সমস্ত আতশবাজি বন্ধ, আতশবাজির ব্যবহার করা যাবে না। কারণ কনসিডারিং দি নেচার যে এয়ার পলিউশন হয় এই বাজির জন্য, এবং সরাসরি সেটা ফুসফুসে আক্রমণ করে, যেটা আমাদের আর্গুমেন্ট ছিল, সেটাকেই আদালত কিন্তু স্বীকৃতি দিয়েছে। দোকানের যে বাজিগুলো বাজারে আছে কোনোভাবে সেগুলো কনফিসকেট করবে পুলিশ। পূর্বনির্ধারিত সূচি মেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার রাত 9টা নাগাদ কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন। সেখানে তাকে স্বাগত জানান বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। এছাড়াও বিমানবন্দর থেকে নিউ টাউনের অভিজাত হোটেলে ফেরার পথে বহু দলীয় সমর্থক তাকে স্বাগত জানান। এছাড়াও তাকে কীর্তনের মাধ্যমে এবং আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেও স্বাগত জানান তারা। এছাড়াও তাকে গোলাপ ফুলের পাপড়ি ছিটিয়েও স্বাগত জানান দলীয় কর্মী থেকে শুরু করে তার শুভাকাঙ্ক্ষীরাও। এদিন বিমানবন্দরে অমিত শাহের সঙ্গে দেখা করেন জেল হেফাজতে মৃত পটাশপুরের বিজেপি কর্মী মদন ঘোড়াইয়ের স্ত্রী, দাদা সহ ওই পরিবারের 4 জন। এদিকে বৃহস্পতিবার সকালে বাঁকুড়ার রবীন্দ্রভবনে সাংগঠনিক বৈঠকে যোগ দিতে চলে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকে তিনি বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, মেদিনীপুর, হাওড়া ও হুগলির দলীয় নেতাদের সঙ্গে কথাবার্তা বলেন। এরপর মাঝে একটি আদিবাসী পরিবারে দুপুরের আহার গ্রহণ করবেন বলে জানা গেছে। চলতি বছরের 1 মার্চ অমিত শাহ এসেছিলেন রাজ্যে। এরপর থেকে করোনা আবহ চলছে দেশের সব জায়গার সাথে পশ্চিমবঙ্গেও, ফলে দীর্ঘদিন পর ফের কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে রাজ্যে বিধানসভা নির্বাচনকে গুরুত্ব দিয়েই দলীয় কর্মী নেতাদের সঙ্গে কথা বলতে এবং ভোট কৌশল জানাতে এসেছেন এই কেন্দ্রীয় মন্ত্রী বলে অভিমত রাজনৈতিক মহলের। তাছাড়া বাংলায় বিজেপির সাংগঠনিক পরিস্থিতি কি অবস্থায় রয়েছে সেসব জানতেই তার এই পশ্চিমবঙ্গ সফর বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর তাই জঙ্গল মহলকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন অমিত শাহ বলে অভিমত অভিজ্ঞ মহলের।
অবশেষে হেলিকপ্টারে চেপে বাঁকুড়া শহর সংলগ্ন করগাছির হেলিপ্যাডে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পুয়া বাগানে বিরসা মুন্ডার পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করেন অমিত শাহ। উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। ওই সময়ে অগণিত মানুষ তাকে আদিবাসী সম্প্রদায়ের মানুষ গানে নাচে ও বাজনার মাধ্যমে অভ্যর্থনা জানান। বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন, কেন্দ্রীয় প্রকল্পের 80টির মধ্যে একটিও বাঁকুড়ায় করতে দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, দিদি আপনার মনে ভয় আছে। একই সঙ্গে এই সব কেন্দ্রীয় প্রকল্প বন্ধ করে বিজেপিকে এ রাজ্যে আটকানো যাবে না বলেও দাবি করেন অমিত শাহ। তিনি আরও বললেন, তৃণমূলের পতন অনিবার্য। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখার জন্য কাতারে কাতারে মানুষ উপস্থিত হয়েছিলেন বিরসা মুন্ডার মূর্তির স্থান পুয়া বাগানে। তবে করোনা আবহে অনেকেরই মুখে মাস্ক দেখা যায়নি। এরপর এখান থেকে তিনি বাঁকুড়ার রবীন্দ্র ভবনে পৌঁছান। ममता सरकार के प्रति भयंकर जनाक्रोश दिखाई पड़ता है और दूसरी ओर श्री नरेंद्र मोदी के प्रति एक आशा और श्रद्धा दिखाई पड़ रही है कि बंगाल के अंदर परिवर्तन श्री मोदी जी के नेतृत्व में ही आ सकता है। जिस प्रकार से दारुण गरीबी के अंदर फंसे हुए बंगाल में मोदी सरकार ने भेजी हुई सारी सुविधाएं, मदद और बंगाल के लोगों को अपना जीवन धोरण सुधारने के लिए जिस प्रकार का आश्वासन भारत सरकार ने दिया है वो लोगों तक नहीं पहुंच रहा। मैं इसी क्षेत्र की बात कर लूं, आदिवासी बहुल क्षेत्र के अंदर न आदिवासियों के लिए जो घर के पैसे भेजे हैं वो आदिवासियों तक पहुंचे हैं, ना किसानों को 6,000 रुपया मिलना चाहिए हर साल वो मिल रहा है, ना हर गरीब परिवार को 5,00,000 रुपये का स्वास्थ्य का सुविधा मिलना चाहिए वो भी नहीं मिल रहा। भारत सरकार की 80 से ज़्यादा योजनाएं जो गरीब, दलित, आदिवासी और पिछड़े लोगों के लिए है उसको ममता सरकार रोक कर बैठी है। मैं ममता दीदी को बताना चाहता हूं कि आपके मन में भय है कि इन योजनाओं को रोकने से आप भारतीय जनता पार्टी को रोक लोगी, तो आपकी भ्रांति है। आप एक गरीब लोगों के लिए मोदी जी ने जो 6,000 रुपया प्रति साल भेजा है वो पहुंचने दीजिए, स्वास्थ्य की सुविधाएं पहुंचने दीजिए, शौचालय पहुंचने दीजिए, इनका घर उन तक पहुंचने दीजिए, तो शायद थोड़ा बहुत भी आपके लिए सोचेंगे। जिस प्रकार का दमन का चक्र विशेषकर भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं के ऊपर ममता सरकार ने चलाया है, मैं निश्चित रूप से देख रहा हूं कि ममता सरकार का मृत्युगंध बच चुका है। आने वाले दिनों में यहाँ भारतीय जनता पार्टी की 2/3 बहुमत की सरकार बनने जा रही है। मैं आज बंगाल की जनता को अपील करने आया हूँ कि बंगाल एक सरहदी प्रांत है, देश की सुरक्षा बंगाल की आंतरिक सुरक्षा के साथ जुड़ी है। देश की सुरक्षा को सुनिश्चित करने के लिए, बंगाल के युवा को रोजगारी देने के लिए और बंगाल के गरीब लोगों को दारुण गरीबी से बाहर निकालने के लिए इस सरकार को उखाड़ कर फेंक दीजिए। एक मौका भारतीय जनता पार्टी को दीजिए, हम आने वाले दिनों में यहां पर सोनार बांग्ला की रचना करने के लिए मोदी जी के नेतृत्व में बढ़ सकते हैं।
केंद्रीय स्वराष्ट्रमंत्री अमित शाह राज्य सफर दिन ही नवान्न सभाघरे प्रशासनिक बैठक करलें मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায়। मुख्यमंत्री बोलें गाइडलाइन मेने एबार काली पुजो हबे। तिनी ए प्रसंगे बोलें सब जिलार प्रशासनिक आधिकारिकेरा भालोई काज करछेन, सुस्थतार हार बाड़छे, मृत्यु हारो कमछे। तिनी आरो बोलें दुर्गा पुजो हये जावा सत्त्वेओ एई राज्ये करोना व्यापकता पायनी। बैठकेर एकदम शुरू थेकेई केंद्रेर बिरुद्धे कड़ा मेजाजे छिलेन मुख्यमंत्री। तिनी अमित शाहके कटाक्ष करे बोलें बांगलार जातीय বোধ ভেঙে দিতে চাইছে, নির্বাচিত সরকারকে ডিঙ্গিয়ে কাজ করা হচ্ছে, বহিরাগতদের বাংলা মেনে নেবে না, ছেড়ে কথা বলবে না বাংলা। প্যান্ডামিক আইন অধিকাংশ সাধারণ মানুষই মেনেছেন, দু একটি রাজনৈতিক দল প্যান্ডামিক ছড়াচ্ছে, অনুমতি ছাড়া মিছিল করছে, রাজনীতি করতে গিয়ে মানুষের ক্ষতি করবেন না, লক্ষণরেখা মানা উচিত। অন্যদিকে লোকাল ট্রেন যখন চালু হবে তখনও নিয়মিত যেন স্যানিটাইজেশন করা হয়, পাশাপাশি ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি জানান তিনি। এরপর মুখ্যমন্ত্রী বলেন 100 দিনের কাজে বাংলা এক নম্বরে রয়েছে, তাই 100 দিনের কাজের আরও গুরুত্ব দিতে হবে। হাওড়া, নদিয়া, কোচবিহার সহ কয়েকটি জেলা শুধু পিছিয়ে রয়েছে। এছাড়াও নির্বাচনের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী বলেন 18 নভেম্বর থেকে ভোটার কার্ডের সংশোধনী শুরু হচ্ছে, এই সংশোধনীতে গিয়ে মানুষকে যাতে ফিরে না আসতে হয় সেই বিষয়টি দেখভাল করার জন্য পরামর্শ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন গ্রামীণ রাস্তায় কোনোভাবেই ওভারলোডের গাড়ি চালানো যাবে না। এদিন তিনি প্রশাসনিক বৈঠকে জানালেন তার সরকার ক্ষমতায় আসার পর 9 লাখ কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। আগামী দিন কালী পুজো আছে, দীপাবলি আছে, ছট পুজো আছে, জগদ্ধাত্রী পুজো আছে, ঠিক এইভাবেই শান্তিপূর্ণভাবে যাতে কোভিড স্প্রেড না করে মানুষের কোনো অসুবিধে না হয় এটা দেখে নিয়ে আমরা যতটা পারব আমরা চেষ্টা করব নিজেদের দায়িত্ববদ্ধতা, নিজেদের দায়িত্বশীলতাকে বজায় রেখে ক্লাবগুলো আমাদের হেল্প করবেন, প্রশাসন তাদের সাথে কথা বলে নেবেন জেলা ওয়াইজে ব্লক ওয়াইজে যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়, বিসর্জনের ব্যাপারটাও দেখে নেবেন, বাজির ব্যাপারটাও দেখে নেবেন, একটা গাইডলাইনস অলরেডি দেবে, স্টেটও দেবে, কারণ ওদের একটা মিটিংও আছে, গাইডলাইনস দেওয়ার পরে সেই মতো আপনারা কাজ করবেন। কালী পুজোর বিসর্জন দুর্গাপুজোরটা মনে রাখবেন, একবারে না করে দুদিন টাইম নেবেন যাতে একই দিনে সব একসাথে না বিসর্জন করে। এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাই স্থানীয় মানুষকে, সাধারণ মানুষকে, তারা কিন্তু প্যান্ডামিক লটা মানছেন, পুজো কমিটিও মেনেছেন, এবং আমরা কৃতজ্ঞ যে হাইকোর্টও এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি রাজনৈতিক দল, দু একটি রাজনৈতিক দল ডেলিবারেট অ্যাটেম্পট এভরিডে, তারা কোভিড স্প্রেড করার জন্য প্যান্ডামিক লটাকে মানছেন না। যারা অন্যকে জ্ঞান দেয় নিজেরা জ্ঞানটা কখনো নেন না, তাদের কাছে আমি আবেদন করব কোভিড স্প্রেড করবেন না প্লিজ। আমরা যেমন কেন্দ্রীয় সরকারের জুরিসডিকশনে ইন্টারফেয়ার করতে পারি না, তেমনি কেন্দ্রীয় সরকারও কিন্তু রাজ্য সরকারের জুরিসডিকশনে ইন্টারফেয়ার করতে পারে না, এটাও একটা ইলেক্টেড গভর্নমেন্ট। আমি ইচ্ছা করলে অনেক কথা বলতে পারি, হিন্দিতে কথা আমি কম জানি না, হিন্দি ভাষা আমি না শিখলেও অন্যকে থেকে ভালো বলবো, হিন্দিতে নলেজ আমার খুব একটা কম নেই, অন্তত বলার ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে। উঠাকে ফেক দো ওর অর্থটা কি এটুকু আমি বুঝতে পারি, পাল্টাটা যদি আমি বলি উঠাকে ফেক দো তা সেটা কি হবে, ভালো হবে? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 100 দিনের কাজ, আমরা যেটা করতে পারি ভোটার তালিকা সংশোধন হচ্ছে 18 নভেম্বর থেকে, নিশ্চয়ই দেখে রাখবেন ডিএমরা যে প্রত্যেকটা ব্লকে ব্লকে বুথে বুথে যেন যাদের ভোটের কাজ দেওয়া হচ্ছে তারা যেন বসে, অনেক সময় লোক যায় ফিরে আসে, কাউকে কিন্তু পাওয়া যায় না। এটিএম জালিয়াতির নতুন পর্দা ফাঁস, ঘটনায় গ্রেপ্তার মূল পাণ্ডাসহ 3, এদের গ্রেপ্তার করল নিউটাউন থানার পুলিশ। নিউটাউন বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে থানায় আনার পর বৃহস্পতিবার তাদের বারাসাত আদালতে তোলা হয়। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে 15টি এটিএম কার্ড এবং 10টি সিম কার্ড। বিশেষ সূত্র মারফত পুলিশ খবর পায় যে নিউটাউন বাসস্ট্যান্ডে 3 যুবক বসে তাদের মোবাইল ফোনে বেশ কয়েক ঘন্টা ধরে সন্দেহজনক কিছু কাজ করছে। কিছুক্ষণ পরপর কিছু যুবক এসে ওই 3 যুবকের কাছে এটিএম কার্ড দিয়ে যাচ্ছে। সেই খবর পেয়ে নিউটাউন থানার পুলিশ বাসস্ট্যান্ডে উপস্থিত হয়ে 3 জনকে ধরে ফেলে। তাদের পরিচয়, তারা কী কাজ করে তা জানতে চাইলে তারা বলতে অস্বীকার করে।
এরপর তাদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে বাধ্য হয়ে তারা তাদের পরিচয় জানায় এবং তারা যে প্রতারণার কাজ করছে সে কথাও জানিয়ে দেয়। জিজ্ঞাসাবাদের ফলে পুলিশ জানতে পেরেছে এই প্রতারকরা বিভিন্ন গরিব মানুষদের এলাকার লোকাল ছেলেদের দিয়ে সরকারি টাকা পাইয়ে দেবে বলে ওই সব গরিব মানুষদের এটিএম কার্ড ও পাসওয়ার্ড নিয়ে নিত, আর এর বিনিময়ে প্রথমে কিছু টাকা তাদের দিত। এরপর তারা বিভিন্ন মানুষকে ব্যাংকের কর্মী বা ম্যানেজার পরিচয় দিয়ে ফোন করে ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করতে হবে বলে ওটিপি জেনে নিয়ে টাকা তুলে নিত। সেই টাকা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিত তারা। যেহেতু এটিএম কার্ড ও পাসওয়ার্ড তাদের কাছে ছিল, সে কারণে তাদের ওই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে কোনো অসুবিধা হতো না। এই চক্রের এমন বুদ্ধিতে প্রতারণার ফলে অতি সহজেই তারা বেঁচে যেত, ফলে এদের অ্যাকাউন্টে কিছুই কাজ হতো না। ধৃত তিনজনের একজন রাজস্থানের বাসিন্দা মূল পান্ডা মায়াঙ্ক দিদওয়ানিয়া। এই যুবক বাগুইয়াটিতে বসে এই চক্রের কাজ চালাত, আর অন্য দুজন হল নিউ টাউনের বাসিন্দা অভিজিৎ সরকার ও শ্যামসুন্দর বিশ্বাস। করোনা আবহে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের শুরু হতে চলেছে ট্রেন পরিষেবা। তার আগে স্পেশাল ট্রেনে বাদুড়ঝোলা ভিড়, আর সেই ট্রেনে উঠতে গিয়ে প্ল্যাটফর্মে পড়ে গেলেন সন্তান সহ মা, আর তার আরেক সন্তানও ট্রেনের ভেতর থেকে ধাক্কা খেয়ে পড়ে যায় ওই প্ল্যাটফর্মে, আর সঙ্গে সঙ্গে ট্রেনটিও ছেড়ে দেয়, ফলে প্রাণে বেঁচে গেলেন মা ও তার দুই সন্তান। এদিকে বৃহস্পতিবার ফের রাজ্য রেলের বৈঠক রয়েছে, কবে এবং কিভাবে রেল পরিষেবা চালু করা যাবে তা নিয়ে বিস্তর আলোচনা থাকছে। তবে তার আগে সাংবাদিকরা হাবড়া স্টেশনে উপস্থিত হন রেল এবং যাত্রীদের অবস্থা কেমন তা নিজের চোখে দেখতে। সকলেই জানেন করোনা আবহের কারণে দীর্ঘদিন রেল পরিষেবা বন্ধ রয়েছে, আর এই ট্রেনের ওপর নির্ভর করতে হয় সরকারি বেসরকারি চাকুরিজীবী মানুষদের পাশাপাশি বিভিন্ন পেশার শ্রমিক ও দিনমজুরদের। বলা যেতে পারে প্রায় 7 মাস ধরে বন্ধ একরকম রেল পরিষেবা। অন্যদিকে বাসেও বাদুড়ঝোলা ভিড়, নেই কোনো সামাজিক দূরত্ববিধি মেনে চলার বিষয়। তবে এবার করোনাবিধি মানতে গিয়ে 50% যাত্রী নিয়ে রেল পরিষেবা চালুর চিন্তাভাবনা করছে রেল দপ্তর ও রাজ্য সরকার। কিন্তু বনগাঁ শাখার যেভাবে যাত্রী সংখ্যা বাড়ছে, সেখানে দাঁড়িয়ে 50% যাত্রী নিয়ে চললে যাত্রীদের অবস্থা কি হবে তা নিয়ে ভেবে পাচ্ছেন না যাত্রীরা নিজেরাই। মাসখানেক আগে ট্রেন চালানো হবে বলে প্রত্যেক স্টেশনে সামাজিক দূরত্ব মেনে চলার জন্য গোল গোল দাগ ব্যবহার করা হয়েছিল, কিন্তু ছবিতে পরিষ্কার যেভাবে বাড়ছে সাধারণ মানুষের ভিড় তাতে কোনোভাবেই মানা যাচ্ছে না ওই সামাজিক দূরত্ব। তার উপর যদি 50% যাত্রী নিয়ে ট্রেন চলে তাহলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হবে বলে দাবি রেল যাত্রীদের। ফলে সকলেই রেল ও রাজ্যের বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন, আলোচনায় কি সিদ্ধান্ত হয় সেটাই দেখার। কখনোই সম্ভব না। আপনি আপনি যদি নিজে দেখেন হাবড়া প্ল্যাটফর্মের অবস্থা, এটা আমি 8:30 সময় 50% যাত্রী নিয়ে কী করে সম্ভব? যেই লোকগুলো উঠতে পারবে উঠে গেল, যেই লোকগুলো উঠতে পারবে না তখন তো তারা অবরোধ করবে। সেই সময় তো আরও একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হবে, তাই না? এইগুলো ভাবার দরকার। তার থেকে সবথেকে ভালো কাজ হচ্ছে গিয়ে অফিস টাইমে যদি মানে সংখ্যায় অনেক বেশি ট্রেন দেয়, অনেক ট্রেন থাকলো সবাই যাতে যেতে পারে সেই রকম ব্যবস্থা করা। আর এমনি তো বাসে বা অন্যান্য গাড়িতে আপনারা দেখবেন বা যেভাবে যায় তাতে কোনো রকম সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কোনো কিছু মানা হচ্ছে না। ট্রেনের ব্যাপারে, ট্রেনের জন্য এত কিছু নিয়ম নীতি আমার তো মনে হয় না মানে কোনো দরকার পড়ে। কোথাও তো সামাজিক দূরত্ব মানা সম্ভব হচ্ছে না, তাহলে তো সমস্ত কিছু বন্ধ করে রেখে দিলেই ভালো হতো। সমস্ত কিছু খুলে রেখে দিয়েছি, বাস চলছে, সব কিছু চলছে, বাসে কি সামাজিক দূরত্ব মানা সম্ভব হচ্ছে? তাহলে ট্রেনটা নিয়ে এত রাজনীতি কেন হচ্ছে তো আমরা বুঝতে পারছি না। সাধারণ মানুষ, আমরা যারা যাচ্ছি তারা বুঝতে পারছি কী কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি। একজন মন্ত্রী বা যারা অফিসার ফাফিসার আছেন তাদের একদিন এই সমস্ত ট্রেন বা বাসের মধ্যে একটু তুলে দিন, তাদের দেখবেন সমস্ত সমস্যা মিটে যাবে, সব কিছু তারা বুঝতে পারবে তাহলে।
তৃতীয় বর্ষের ছাত্রীদের নম্বর কম দেওয়া হয়েছে এমনই দাবি জানিয়ে বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের প্রশ্নদেব মহিলা মহাবিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ছাত্রীরা মহাবিদ্যালয়ের সামনে অবস্থান আন্দোলনে বসেন। এই কলেজে তৃতীয় বর্ষের এক ছাত্রী অভিযোগের সুরে জানান, তাদের এত কম নম্বর দেওয়া হয়েছে যে কোনোভাবে বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন না। তিনি আরও জানান, বুধবার জলপাইগুড়ি প্রশ্নদেব মহিলা মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রীদের পক্ষ থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি বলেন, ওই দিন শিলিগুড়ি কলেজ, শিলিগুড়ি মহিলা কলেজ এবং ধূপগুড়ি কলেজের ছাত্রছাত্রীরাও ডেপুটেশন জমা দিতে আসেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। এরপর চারটি কলেজের প্রত্যেক ছাত্রছাত্রী ওই দিন বিশ্ববিদ্যালয়ে ধর্নায়ও বসে বলে জানা গেছে। সূত্রের খবর, ওই চারটি কলেজে 55-60% নম্বর দেওয়া হলেও বাকি উত্তরবঙ্গের অন্যান্য তৃতীয় বর্ষের ছাত্রীদের 82-96 নম্বর দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। প্রশ্নদেব মহিলা মহাবিদ্যালয়ের অন্যতম ছাত্রী বলেন, করোনা আবহে তাদের যাতায়াতের অসুবিধা থাকা সত্ত্বেও পরীক্ষায় কোনো ত্রুটি ছিল না, তাই তাদের প্রশ্ন চেনা মুখ হওয়ায় এবং কম যোগ্যতা থাকা সত্ত্বেও কিছু ছাত্রীকে কেন বেশি নম্বর দেওয়া হচ্ছে। ফলে তাদের দাবি, রিভিউ রেজাল্ট ভর্তির আগে দেওয়া হোক এবং ব্যালেন্স মার্কস যাতে সমস্ত ছাত্রীরা পায় তার ব্যবস্থা করুক কলেজ কর্তৃপক্ষ। আমরা তৃতীয় বর্ষের ছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে ভিডিও মিন্স কলেজে আমরা পড়ছি, ঠিক আছে। তো গত 29 তারিখ আমাদের থার্ড ইয়ারের রেজাল্ট বের হয়, তারপরে আমরা দেখতে পাই যে এবার ওপেন বুক টেস্ট হয়েছিল। তো তারপরে আমরা দেখতে পাই যে আমাদের কিছু কিছু কলেজকে, কিছু কিছু ডিপার্টমেন্টকে ভীষণই কম নাম্বার দেওয়া হয়েছে। এবার কলেজের স্যার ম্যামরাই খাতা দেখেছিলেন, কিন্তু আমাদের পার্শ্ববর্তী এসি কলেজ ময়নাগুড়ি কলেজে একই ডিপার্টমেন্টে 82-90% মার্কস দেওয়া হয়েছে, আর আমাদের সেটা 55-60% মার্কস দেওয়া হয়েছে। তো আমাদের বক্তব্য যে আজকে যদি লিখিত পরীক্ষা হতো আমরা ওরকমই মার্কস পেতাম, ঠিক আছে, কিন্তু এবার ওপেন বুক টেস্ট হয়, একটা সামঞ্জস্যপূর্ণ নাম্বার তো দরকার। 2-3 নাম্বারের ফারাক থাকতে পারে, কিন্তু তাই বলে 20-30 নাম্বারের ফারাক হয়ে যায় আমরা ইউনিভার্সিটিতে চান্স পাবো না। তো আমাদের দাবি হচ্ছে, রিভিউ তো দেওয়া হচ্ছে, কিন্তু রিভিউ মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ নাম্বার যাতে দেওয়া হয়। তার কারণ এইবার করোনা মহামারীর ফলে এন্ট্রান্স হচ্ছে না, গ্র্যাজুয়েশনের নাম্বারের ভিত্তিতেই ভর্তি হচ্ছে। এর ফলে আমরা সুযোগ হারাচ্ছি। আমরা যারা আগের বছর টপার ছিলাম বা হচ্ছে ফার্স্ট ক্লাস মার্কস পেয়েছি, আমাদেরকে এবার ভীষণ কম নাম্বার দেওয়া হয়েছে। এবার কিছু ক্ষেত্রে যারা কম নাম্বার পেয়েছে তাদেরকে বেশি বেশি নাম্বার দেওয়া হয়েছে অন্যান্য কলেজে, তার ফলে আমরা বঞ্চিত হচ্ছি। আর দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে আমাদের রিভিউ অপশন ইউনিভার্সিটি দিয়েছে, আমরা পরশুদিন আছি ইনভিউ গিয়েছি, রিভিউ অপশন দিয়েছে, কিন্তু রিভিউ রেজাল্টটা যখন বের হবে ততদিনে আমাদের অ্যাডমিশন প্রসেস হয়ে যাবে, মেরিট লিস্ট বেরিয়ে যাবে। তো আমার বক্তব্য, রিভিউ রেজাল্ট তাহলে দেরিতে কেন দেওয়া হচ্ছে? প্রতিবারের মতন অ্যাডমিশনের আগেই দেওয়া হোক, ঠিক আছে। তার কারণ আজকে আমাদের কম আছে, রিভিউতে আমাদের বাড়তেই পারে, তারপরে আমরা কী করে ভর্তি হব? ইউনিভার্সিটির বক্তব্য হচ্ছে যে আমরা রিভিউ রেজাল্ট এত তাড়াতাড়ি বাইর করতে পারবো না। আমাদের বক্তব্য যে ইউনিভার্সিটির, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে 65 কলেজের 38,000 থার্ড ইয়ারের স্টুডেন্টসকে 13 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে। রিভিউ তো আর সবাই করে না, রিভিউ তো কয়েকজন, তাহলে সেটা কেন 7 দিনের মধ্যে বের করতে পারবে না? আমাদের দাবিটা মানতে হবে, কারণ আমরা বঞ্চিত হচ্ছি উচ্চশিক্ষার ক্ষেত্রে। তৃণমূল সরকারের একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বৃহস্পতিবার আন্দোলনে নামল জলপাইগুড়ি জেলা বিজেপি। এদিন জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডে অবস্থিত দলের জেলা কার্যালয় চত্বরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেন জেলা বিজেপি নেতৃত্ব। এ প্রসঙ্গে বিজেপির দাবি, এই জেলার সবকটি ব্লকের বিডিও কার্যালয়ে তাদের দলের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করার পাশাপাশি স্মারকলিপি প্রদান করা হয় রাজ্যের শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে। বিজেপি নেতাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের টাকা 9-6 এবং টাকা আত্মসাত করছে তৃণমূল। এছাড়া রেশন দুর্নীতি, অন্যদিকে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প, স্বাস্থ্যবিধি যোজনা, আয়ুষ্মান ভারত যোজনা, কৃষি পেনশন যোজনা চালু করতে দেওয়া হয়নি, এর ফলে রাজ্যের মানুষ ওই প্রকল্পগুলির সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন বলেও দাবি বিজেপি নেতাদের। আর এদিন 12 দফা দাবি পূরণের জন্য স্মারকলিপি দেওয়া হয় বিডিও দপ্তরে। লাগাতার এই আন্দোলন চলবে বলেও জানালেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী। এদিনে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি উপলক্ষে উপস্থিত ছিলেন বিজেপির টাউন মণ্ডলের সভাপতি জীবেশ দাস, জেলা নেতা তপন রায় সহ অন্যান্যরা। জেলার সবকটি বিডিও দপ্তরে একইভাবে স্মারকলিপি প্রদান করেন তারা। আজ জলপাইগুড়ি জেলার প্রত্যেক বিডিও অফিসে ডেপুটেশন চলছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। কেন্দ্রীয় সরকারের টাকা 9-6, সমস্ত কেন্দ্রীয় সরকারের টাকা তৃণমূল কংগ্রেস আত্মসাত করছেন, স্বাস্থ্যবিধি যোজনা চালু হতে দিচ্ছে না, আয়ুষ্মান ভারত চালু হতে দিচ্ছে না, কৃষি পেনশন চালু করতে দিচ্ছে না, রেশনের চাল চুরি করছেন তৃণমূল। এবং এই সব দাবির ভিত্তিতে জেলার প্রত্যেক কয়টি বিডিও অফিসে আজকে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে।
জলপাইগুড়ি পৌরসভার সহকারী ইঞ্জিনিয়ার যশপ্রকাশ দেবদাসের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে বৃহস্পতিবার পৌরসভায় বিক্ষোভ কর্মসূচি পালন করলেন জলপাইগুড়ি যুব কংগ্রেসের সদস্যরা। তাদের অভিযোগ, বুধবার পৌরসভার উদ্যোগে হওয়া 18 নম্বর ওয়ার্ডের একটি ছোট মাপের রাস্তা সংস্কারের সময় 24 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর অমলান মুন্সি ওই কাজকে নিম্নমানের বলায় তাকে প্রহিত হতে হয় 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা উত্তম বোসের দ্বারা। তাদের যুক্তি, ওই রাস্তাটি দুটি ওয়ার্ডেরই সংযোগকারী রাস্তা হিসেবে রয়েছে, সেজন্য কোঅর্ডিনেটর অমলান মুন্সি রাস্তাটির পুরো অংশই সিসি রোড করতে বলেছিলেন বলে জানান যুব কংগ্রেসের সদস্যরা। একই ঘটনার জন্য উত্তম বোসের পাশাপাশি ওই কোঅর্ডিনেটরের সাথে অবর্ণনীয় কথা বলেন ওই সরকারি ইঞ্জিনিয়ার যশপ্রকাশ দেবদাস বলেও জানান যুব কংগ্রেস নেতা অনিত মুন্সি। আর এদিন সে কারণেই পৌরসভার ওই সরকারি ইঞ্জিনিয়ার যশপ্রকাশ দেবদাসের উপযুক্ত শাস্তির দাবিতে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করলেন বলে জানালেন অনিতবাবু। এদিনের জেলা যুব কংগ্রেসের ওই বিক্ষোভে দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভোলা রাউত, রাহুল সাহা, অভিষেক সরকার সহ অন্যান্যরা। আমাদের মূলত দাবি আপনারা জানেন, গতকাল 24 নম্বর এবং 18 নম্বর ওয়ার্ডের মাঝখানে একটি রাস্তা নিয়ে সমস্যার সৃষ্টি হয়, নাম দেবনাথ কলোনি। যে রাস্তাটি এর আগে অ্যালটমেন্ট ছিল 3 লক্ষ টাকা এস্টিমেট, বা 2 বছর কেটে যাওয়ার পরে রাস্তা হয়নি, কিন্তু আবার আমরা দেখতে পেলাম গতকাল ওই রাস্তাটা নতুন করে ঢালাই হচ্ছে। আমরা সংশ্লিষ্ট ঠিকাদারের কাছে জানতে চাই আমাদের কোঅর্ডিনেটরের মাধ্যমে 24 নম্বর ওয়ার্ডে যে রাস্তাটা অর্ধেক হচ্ছে কেন, 51 মিটার রাস্তা হচ্ছে আর বাদবাকি 30 মিটার হচ্ছে না কেন। উনি বললেন এটা নাকি 18 নম্বর ওয়ার্ডেরই এইটুকু রাস্তা হবে, বাকিটা 24 হবে না। তা আমরা ওনাকে বলি তাহলে আপনি ইয়েকে ডেকে পাঠান, সাব যে চার্জে আছে পৌরসভার। তা উনি ফোন করে, কাকে ফোন করলেন যাই না, দেখলাম স্থানীয় বাসিন্দা উত্তম বোস সেখানে এসে উপস্থিত হলেন এবং যশপ্রকাশবাবু উপস্থিত হলেন। এসেই তারা হম্মিতম্বি করতে শুরু করলেন যে কাজ 18 নম্বর ওয়ার্ডের একটুকুনি হবে, 24 টুকুনের হবে না। অবাক করা কাণ্ড যে উত্তমবাবু ওই ওয়ার্ডের একজন সাধারণ নাগরিক, উনি ক্লেম করছেন উনি নাকি সেই রাস্তার এস্টিমেট করেছেন এবং তার এস্টিমেট করা রাস্তাটাই পৌরসভা স্যাংশন দিয়েছে কেবলমাত্র 18 নম্বর ওয়ার্ডে। এটা একটা অস্বাভাবিক ব্যাপার। আমরা যশবাবুকে যখন প্রশ্ন করি যে আপনি যখন সাব ইঞ্জিনিয়ার জলপাইগুড়ি পৌরসভার, তা আপনি এস্টিমেট না করে একজন সাধারণ পাবলিকের এস্টিমেট করা রাস্তা কীভাবে হচ্ছে, তখন তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং আমাদের 24 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর রমজান মুন্সির দিকে তেড়ে যান এবং উত্তমবাবুকে সঙ্গে নিয়ে তাকে মারতে উদ্যত হয়। এর প্রতিবাদেই আজকে আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে জলপাইগুড়ি পৌরসভার আধিকারিকের কাছে আমরা ডেপুটেশন দেব, এই যশপ্রকাশবাবুর একদম নির্দিষ্ট পরিমাণ শাস্তি যাতে হয় এবং তাকে যাতে পৌরসভা থেকে সাসপেন্ড করা হয় সেই ব্যাপারে আমরা তাকে একসাথে ডেপুটেশন দেব। মঙ্গলবার কোচবিহার সাহিত্য সভাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোচবিহার উত্তর বিধানসভা ব্লক ও অঞ্চল কমিটি ঘোষণা করা হয়, কিন্তু এই ঘোষণা 24 ঘন্টা কাটতে না কাটতেই তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে চলে আসায় পদ পাওয়া অনেকেই পদ থেকে ইস্তফা দিতে শুরু করেছেন। বুধবার কোচবিহার রাজারহাট অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সহসভাপতির পদ থেকে ইস্তফা দিলেন নীরেন্দ্রনাথ রায়। এ বিষয়ে নীরেন্দ্রবাবু বলেন, বর্তমানে তাদের দলে কাজের লোকের থেকে কাছের লোক বেশি দাম পায়, যারা যোগ্যজন তাদের কোনো পদ দেওয়া হচ্ছে না, সেজন্যই তিনি তার পদ থেকে ইস্তফা দিলেন। তিনি আরও অভিযোগ করেন, পিকের টিমকে ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেসের যে বিরাট ক্ষতি করা হচ্ছে তা আগামী দিনে সকলে বুঝতে পারবেন বলেও জানান নীরেন্দ্রবাবু। তবে শুধু নীরেন্দ্রনাথ রায় নয়, তার সাথে তাল মিলিয়ে তৃণমূল কংগ্রেসের কোচবিহার 2 নম্বর ব্লক কমিটির সদস্য সমীর চক্রবর্তীও পদত্যাগ করেছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এই পদত্যাগের বিষয়ে কোচবিহার তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, তার কাছে কোনো রকম পদত্যাগপত্র আসেনি, তবে কার মান অভিমান হয়েছে ফেসবুকে সেই বিষয়টি তাদের সাথে বসে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন বলে জানালেন জেলা সভাপতি পার্থবাবু কোচবিহারের মা ভবানী সংলগ্ন দলীয় কার্যালয়ে। সব মিলিয়ে 2021-এর বিধানসভা নির্বাচনের আগে শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে এখনও কিন্তু সেই গোষ্ঠী কোন দলের ছায়া যেন পিছু ধাওয়া করছে। আমি আগে ছিলাম হচ্ছে তারাগাছ রাজারহাট অঞ্চল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, সাধারণ সম্পাদক। এখন আমাকে নতুন যে কমিটি ডিক্লেয়ার হয়েছে সেই কমিটিতে আমাকে ব্লক কমিটির মেম্বার করা হয়েছে। আমি কোনোদিন ব্লক কমিটিতে ব্লক রাজনীতি আমি কোনোদিনই করিনি, আমি জন্মলগ্ন থেকেই আমি মানে অঞ্চল রাজনীতিটাই করে আসছি। হঠাৎ আমাকে এইটা দেওয়া হয়েছে, এই জন্য আমার কাছে খারাপ লাগছে। হ্যাঁ, এই জন্যই পদ আমার মনে হয় এই ব্লক কমিটিটাকে আমাকে যেভাবে করছে
আমরা অঞ্চল মানে জেলা সভাপতিকে বিভ্রান্ত করে কেউ কেউ এই জিনিসটা করছে, হয়তো জেলা সভাপতির ব্যাপারটা জানেই না। হ্যাঁ, কিন্তু এতে তৃণমূলেরই তো ক্ষতি হচ্ছে। পদত্যাগ করেছেন, আমার কাছে দু তিনজনের খবর এসেছে, বাট আমি কোনো চিঠি পাইনি। সুতরাং আমি চিঠি পাইনি, সুতরাং কি কারণ কি বিষয় এই বিষয়ে আমি কোনো কথা বলতে পারবো না। দাদা, তাদের যেটা একটা মূল অভিযোগ হয়েছে যে পিকেট, তাদের কাছে অভিযোগ করেছে, আপনারা সংবাদ ফুলিয়ে ফাঁপিয়ে লিখতে পারেন, আমরা সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাই। চ্যানেল বাংলা পরিবেশিত সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।